এই হাদিস শুনে একজন সাহাবি, কালো সাহাবি, সাদ সালামি নামে এক সাহাবি ছিলেন, তার ঘটনা মনে পড়ল। সাদ সালামি একজন কালো সাহাবি ছিলেন, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করার পর মসজিদে নববীতে এসে খুব বেশি এসে কাঁদতেছেন। কি করতেছেন বলেন আপনারা, কথা বোঝা যায় না, কাঁদতেছেন, খুব বেশি কাঁদতেছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ওগো সাদ সালামি, কাঁদো কেন, কাঁদার কারণটা কি? সাদ সালামি বললেন, হে আল্লাহর রসুল, আমার কাঁদার কারণ হচ্ছে আপনি যে একটি হাদিস বলেছেন, আমার সুন্নতকে যে আঁকড়ে ধরবে সে তো আমি নবীকে মহব্বত করবে, আর নবীকে মহব্বত করলেই তো জান্নাতে যেতে পারবো, আমার কাছে মনে হয় আমি জান্নাতে যেতে পারবো না। নবীজি বললেন, সাহাবি, এর কারণটা কি গো সাহাবি, তুমি বুঝি আমাকে বলো। সাদ সালামি বললেন, হে আল্লাহর রসুল, 8 মাস হয়েছি ইসলাম কবুল করেছি, 8 মাস হয়ে গেছে ইসলাম কবুল করেছি, আপনি যত অর্ডার করেছেন সব অর্ডার আমি মানার চেষ্টা করি, সবই মানি আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার একটা সুন্নতকে আমি পালন করতে পারতেছি না। কোন সেই সুন্নত? সেই সুন্নতটা হচ্ছে বিবাহটা আপনার সুন্না বলেছেন, আর এই বিবাহটা আমাকে কেউ কন্যা দেয় না, কন্যা কেউ দেয় না, এর কারণ হচ্ছে আমি কালো মানুষ, আমি খাটো মানুষ, আমি দেখতে তেমন সুন্দর নয়, আমার কাছে টাকা পয়সাও খুব বেশি নাই, এই জন্য সমাজের লোকেরা আমাকে একটু হেয় করে রাখে, কেউ পাত্রি দেয় না আমাকে। আল্লাহ নবী বললেন, সাদ সালামি, চিন্তার কোনো কারণ নাই, আমি নবী বলে দিলাম তোমার বিবাহ হবে সবচাইতে সুন্দরী নারীর সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমর ইবনে আউফ মদিনার এক সাহাবী, তার একটি সুন্দরী কন্যা আছে, তার কাছে চলে যাও আর বলো আমি নবী বলেছি তার মেয়ের সাথে তোমার বিবাহ দিতে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাদ সালামি বড় খুশি হলেন, খুশি হয়ে গিয়া নবীর সুন্নতকে মহব্বত করে একটা সুন্নত তার জীবনে পালন করতে যাচ্ছেন, বড় মনে মনে খুশি। এই খুশি ভাব নিয়ে তিনি চলে গেলেন ওই কন্যার পিতার কাছে। কন্যার পিতার কাছে যাওয়ার পর যখনই এই প্রস্তাব দিলেন, এই প্রস্তাব শুনেই সঙ্গে সঙ্গে ওই কন্যার পিতা প্রস্তাবটিকে ডিনে করে দিলেন। তিনি বললেন যে তুমি তো কালো মানুষ, তোমার দেখতেও খুবই সুন্দর নয়, তোমার টাকা পয়সাও নাই, বয়সও বেশি, চামড়ার মধ্যেও কিছু রোগ আছে, তোমার সাথে তো আমার মেয়ে বিয়ে বসবে না। এই কথা বলে তিনি সেই প্রস্তাবটাকে ডিনে করে দিলেন। আমার বন্ধুগণ, আবার কেঁদে কেঁদে সাদ সালামি চলে আসলেন নবীর কাছে। আল্লাহ নবী বললেন, সাদ সালামি কাঁদো কেন, বললেন আমাকে তো ফিরিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ নবী বললেন, সাদ সালামি, কাঁদার কোনো কারণ নাই, আমি যে নবী আগে যে আইন করেছি তোমার জন্য আমি আবার আইন করলাম, তুমি না বিবাহ করলেও তুমি জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, নবীর কথাই তো আইন, নবী আগে যেটা বলছেন ওইটাও বলেছেন উনার জন্য স্পেশালভাবে, কোনো অসুবিধা নাই, জান্নাতে আমার সাথে থাকবে। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বললো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, ইতিমধ্যে আবার যেই কন্যার পিতার কাছে গিয়েছে আর সালামি এই ঘটনা বলছিলেন, প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, ওই কন্যা আবার ঘর থেকে শুনেছে সেই প্রস্তাবটা। আছে না এমন সময় যে মাঝে মধ্যে বিয়ের প্রস্তাব যখন হয় কন্যা ঘর থেকে শুনে কিনা, সাথে সাথে শুনে ওই মহিলা পরহেজগার ছিল, নেককার মেয়ে ছিল, সাথে সাথে গিয়ে তার বাবাকে বলল, ওগো আব্বা, আপনি যে প্রস্তাবটা দিলেন, আপনি যে প্রস্তাবকে, নবীর প্রস্তাবকে ডিনে করলেন, এটা ঠিক করেন নাই, আমি এই বিয়েতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে ওই মেয়ের বাবা দৌড়ে আসলেন রসুল্লার কাছে, এসে বললেন, হে আল্লাহর রসুল, আমি চিন্তা করেছিলাম আমার মেয়ে হয়তো এই প্রস্তাবটাকে ডিনে করে দিবে, আমার মেয়ে তো বলে দিল যে সে রাজি আছে, আমার মেয়েও রাজি, এই বিবাহের মধ্যে আমিও রাজি। সুবহানাল্লাহ। বিয়ের ব্যবস্থা হবে। আল্লাহর নবী বললেন, আর অসুবিধা নাই, মহারানা দার্য করে দিলেন, নবীজি দার্য করলেন 400 দেরাম। কত দেরাম? 400 দেরাম বিবাহের জন্য নবী দার্য করলেন। আল্লাহর নবীকেই আবার সাদ সালামি বললেন, হে রসুল, আপনি জানেন
আমার তো সেই সামর্থ্য নাই। নবীজি বললেন, সালামি চিন্তার কোনো কারণ নাই, যাও আলীর কাছে, যাও উসমানের কাছে, তাদের কাছে গিয়ে বলো 200-200 করে তোমাকে দিতে। সুবহানাল্লাহ, নবী যেহেতু অর্ডার করেছেন, নবীর অর্ডার অনুযায়ী 200-200 করি আলী এবং উসমান তারা 200 থেকে একটু বাড়ায়া বাড়ায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন, তাহলে এখন 400 চাইতে আর একটু উপরে আসলো কিনা বলেন, 400 একটু বেশি হয়েছে কিনা, 400 চাইতে একটু বেশি হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও সাদ সালামি, যেগুলা উদ্ধৃত রয়েছে, উদ্ধৃত যে টাকাটা হয়েছি, ওই টাকা নিয়ে তুমি ইজহাব ইলা সুক, বাজারের দিকে যাও, বিয়ের বাজার করো। সুবহানাল্লাহ, আওয়াজ যা বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ বাজারে চলে গেলেন, বিয়ের বাজার করবেন, এমন সময় বাজার করতেছেন, হঠাৎ করে যুদ্ধের আওয়াজ আসলো, যুদ্ধের জন্য স্লোগান আসলো, যুদ্ধে যেতে হবে। কিন্তু সাদ সালামি, তিনি বিয়ের বাজার করবেন, বিয়ের বাজারের জন্য তিনি প্রস্তুত হয়ে আছেন। এমন সময় যখন শুনলেন যে বিয়ে যুদ্ধ হয়ে যাচ্ছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তিনি বিবাহের বাজারকে পরিবর্তন করলেন। পরিবর্তন করে দোকানদারকে বললেন, তুমি আমার বিয়ের বাজারে সব নিয়ে নাও, টাকা দেও, আমি গুড়া কিনতে হবে, বললাম কিনতে হবে, যুদ্ধের ময়দানের সরঞ্জাম কিনতে হবে, আমাকে যুদ্ধে যেতে হবে। সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে ছুটলেন, আর ওই যুদ্ধের ময়দানে গিয়ে সাদ সালামি শহীদ হয়ে গেলেন। পরের দিন যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সাদ সালামির চেহারা দেখতে পেলেন। সাদ সালামিকে দেখে বললেন, প্রথমে দেখেই তিনি কেঁদে দিলেন। নবীজি সাদ সালামির দিকে লক্ষ্য করে তাকানোর পর আল্লাহর রসুল কাঁদলেন, দ্বিতীয়বার তিনি মুচকি হাসলেন, তৃতীয়বার তিনি চোখ ফিরিয়ে নিলেন। আল্লাহ নবীর চেহারার মধ্যে কয়টা আজ লক্ষ্য করল? তিনটা। সকলে বলেন কয়টা? উপস্থিত সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, বুঝতে পারলাম না, সাদ সালামির চেহারার চেহারার দিকে তাকিয়ে আপনি তিনটি, আপনার তিন ধরনের চেহারা হলো, এর কারণটা কি? আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, আমার সাদ সালামিকে গতকালকে আমি বাজারের জন্য, বিয়ের বাজারের জন্য পাঠিয়েছিলাম, কিন্তু আমার সাদ সালামি আমার মহব্বতে বিয়ের বাজার বন্ধ করে দিয়ে আজকে তার বাসর শয্যায় থাকার কথা ছিল, কিন্তু বিয়ের বাজার বন্ধ করে আমি নবীর প্রতি মহব্বতে, দ্বীনের প্রতি মহব্বতে উদ্বুদ্ধ হয়ে বিয়ের বাজার, বিয়ে সহ সব বাদ দিয়ে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ, এই দুঃখে এই কষ্টে কাটলাম। দ্বিতীয়বার হাসলেন কেন? হাসলাম এই জন্য, আমি লক্ষ্য করে দেখলাম দুনিয়াতে আমার সাদ সালামির বিবাহ না হলেও আল্লাহ রাব্বুল আলামিন হুরদের দ্বারা সাদ সালামির বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, তৃতীয়বার মুখ ফিরিয়ে নিলাম, এই জন্য দেখতে পেলাম আমার সাদ সালামির লাশকে নেওয়ার জন্য এত হুরুদের আগমন ঘটেছে পৃথিবীতে, আসার পথে তাদের কাপড় সরে যাচ্ছে, যে সেই জন্য আমি লজ্জায় মুখটা একটু ফিরাইয়া নিলাম। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। আমি এই ঘটনা দ্বারা কি বুঝাতে চাইলাম আপনাদেরকে? আল্লাহর রসুলের প্রেমে উদ্বুদ্ধ হয়ে সাহাবারা তাদের নিজেদের খায়েশ, নিজেদের জীবনের ছাওয়া পাওয়া সবকে বিলীন করে দিয়েছেন নবীর মহব্বতে, ঠিক কিনা বলো? আমরা শুধু মুখ দ্বারা মহব্বত, শুধু নবীর সহজ সহজ সুন্নত গুলাই আঁকড়ে ধরার চেষ্টা করি, কঠিন বিপদে মুসিবতে যুদ্ধে আমরা এগুলা নাই, ঠিক কিনা? এই রকমের সুন্নত দ্বারা সফলতা আসবে না আমার বন্ধুগণ। সুন্নত জীবনের প্রতিটি ক্ষেত্রে আঁকড়ে ধরতে হবে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে, নিজের জীবনের জান দিয়ে হলেও, মাল দিয়ে, সব কিছু দিয়ে দিনের জন্য উঠে পড়ে লাগতে হবে, ঠিক কিনা বলো? আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দাও, বলেন আমিন। আর সবচাইতে প্রধান